হাঙ্গেরিতে নাতিশীতোষ্ণ জলবায়ু বিদ্যমান। এই দেশটির গড় তাপমাত্রা প্রায় 9.7 ডিগ্রি সেলসিয়াস, যা গ্রীষ্মকালে বেড়ে দাঁড়ায় 25 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে নেমে যায় -5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শীতকালে হাঙ্গেরির বেশিরভাগ এলাকাতে হালকা ও মাঝারি তুষারপাত হয়, তাই হাঙ্গেরিতে ভ্রমণে গেলে অবশ্যই গ্রীষ্মকালে যাবেন। হাঙ্গেরির জীবনমান যথেষ্ট উন্নত, মৌলিক চাহিদার কোনো কিছুরই কমতি নেই এই দেশে। দেশটির প্রতিটি মানুষ বাৎসরিক গড়ে প্রায় $20,000 ইনকাম করে। জীবন ধারণের জন্য হাঙ্গেরি একটি আদর্শ জায়গা। দেশটির মানুষ যথেষ্ট ইনকাম করলেও এই দেশটিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সবসময়ই হাতের নাগালে থাকে। হাঙ্গেরির জনগণ যথেষ্ট মিশুক আর প্রাণবন্ত। মানবিক দেশ হিসেবেও হাঙ্গেরির যথেষ্ট সুনাম রয়েছে। অবসর সময়ে এই দেশটির মানুষগুলো গল্প করতে পছন্দ করে, যা কিনা ইউরোপের অন্যান্য দেশে আশা করা যায় না। হাঙ্গেরিকে বলা হয় ইউরোপের খাদ্যরসিক মানুষের দেশ। এই দেশটির যে কোনো শপিং মল এবং বিপণী বিতানগুলোতেও দেখতে পাবেন সারি সারি খাবারের স্টল। এইসব মুখরোচক খাবারগুলো পর্যটকদের ভ্রমণানন্দ বাড়িয়ে দেয় বহুগুণ। হাঙ্গেরির অর্থনীতি শিল্প, সেবা এবং পর্যটন নির্ভর। দেশটির টোটাল জিডিপির প্রায় বেশিরভাগ অংশই নির্ভর করে বৈদেশিক বাণিজ্যের উপর। শিল্পসমূহের মধ্যে আছে লৌহ ও ইস্পাত শিল্প, সিমেন্ট কারখানা, সার কারখানা, চিনি শিল্প, রাসায়নিক শিল্প, চামড়া শিল্প ইত্যাদি। হাঙ্গেরিতে ছোট ছোট তেল ও গ্যাসের খনি আছে। এছাড়াও অন্যান্য খনিজ দ্রব্যের মধ্যে আছে কয়লা, লিগনাইট, বক্সাইট প্রভৃতি। ইউরোপের দেশ হলেও হাঙ্গেরিতে মোটামুটি পরিমাণে কৃষিপণ্য উৎপাদন করা হয়। হাঙ্গেরির প্রধান অর্থকরী ফসল গম। এছাড়াও এই দেশটিতে রাই, যব, ভুট্টা, আলু এবং সূর্যমুখী ফুলের চাষ করা হয়। হাঙ্গেরির প্রকৃতি যথেষ্ট সবুজ, সতেজ আর নির্মল। হাঙ্গেরিতে প্রায় 16,70,000 হেক্টর এলাকা জুড়ে সবুজ বনাঞ্চল রয়েছে। এই বন্য এরিয়াতে নানা রকম উদ্ভিদ ও লতাগুল্ম দেখতে পাওয়া যায়। হাঙ্গেরির অর্থনীতির বড় একটি অংশ আসে পর্যটন থেকে। প্রতি বছর এই দেশটির ঐতিহাসিক স্থাপনা আর মনোরম প্রকৃতি দেখার জন্য লক্ষ লক্ষ পর্যটক হাঙ্গেরিতে বেড়াতে আসে। হাঙ্গেরিতে অপরাধ প্রবণতা খুবই কম। পাশাপাশি দেশটির সরকার পর্যটকদের ব্যাপারে খুবই সিনসিয়ার। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় হাঙ্গেরির ভিসা প্রসেসিং অনেকটা সহজ। পাশাপাশি বাংলাদেশের সাথে হাঙ্গেরির সম্পর্ক অনেক ভালো, তাই ইউরোপ বেড়াতে যেতে চাইলে একবার ঘুরে আসতে পারেন মধ্য ইউরোপের দেশ হাঙ্গেরি থেকে। যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে এই ছিল আজকের এপিসোড। এই এপিসোডটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। স্টে অ্যালার্ট, স্টে সেফ, বাই বাই।